ইংল্যান্ডের তাণ্ডব চালালেন সাব্বির অপরাজিত 200 রানে। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। দেশের জার্সিতে ব্যস্ততা না থাকলেও ঘরোয়া লীগ থেকে শুরু করে ফ্রাঞ্চাইজি লীগ সহ ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টে দেখা মিলে সাব্বিরের। কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন, তো কখনো আবার হতাশ করেন ভক্ত সমর্থকদের। ঘরের মাঠে যাই হোক, ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে ঝড় তুলে প্রবাসী বাংলাদেশিদের আনন্দে ভাসিয়েছেন এই হার্ড হিটার। খেলেছেন 101 বলের 200 রানের অপরাজিত ইনিংস। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লিগ। টুর্নামেন্টটিতে অ্যাভলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। সুপারনোভার বিপক্ষ ম্যাচে 101 বলের 17 বাউন্ডারি ও 12 ছক্কায় 200 রানের অপরাজিত এক ইনিংস খেলেন সাব্বির রহমান। আর সাব্বিরের ব্যাটে চড়ে 143 রানের বড় জয় পায় তার দল অ্যাভেলি। ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে 348 করে অ্যাভেলি। ম্যাচের শুরুতেই ওপেনার মোহাম্মদ ত্রিপুর 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তিনি নেমে 15 বলে 19 রান করেন আশিকুর জিয়াদ। তখনই মাঠে আসেন সাব্বির। মাঠে নেমেই ঝড় তোলেন সাব্বির। দ্রুত শতক তুলে নেওয়ার পর মাত্র 101 বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান। জবাবে ব্যাট করতে নেমে 205 রানে অল আউট হয়ে গেছে সুপারনোভা। দলটির হয়ে সর্বোচ্চ 41 রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভিলির হয়ে 4 উইকেট নিয়েছেন টিপু, 2টি করে উইকেট নিয়েছেন সাব্বির ও বিশ্বজিৎ সরকার, আর 1টি উইকেট শিকার করেছেন কামরুল হাসান।